हेलो गाइस, नमस्कार, वेलकम टू माय चैनल। तो आशा करी सकले भालो आछेन। तो आज के आमी आबार एक नतून रेसिपी निये चले एसेछि। तो चलें आमरा भिडियोते देखे नेई आमी आलू दिए किभाबे रुई माछ रान्ना करी। तो आमी कड़ाई बसिए दिएछि, कड़ाई गरम हये गेछे, तेल दिए दिएछि, माछगुलो आमी दिए दिलाम। तो মাছগুলো এখন ভালোভাবে আমি ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলু নামানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ব্রেস্তার মতো ভেজে নিয়ে নেব। তো পেঁয়াজগুলো বেস্তার মতো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব। এইভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। তো এখন আমি ঢাকনা তুলে আর একটু নেড়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি এখন পেঁয়াজের বেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো এখন আমি ঢাকনা তুলে নেব। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।